ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতের সম্রাজ্ঞী। তার রাজত্বকাল 1857 থেকে 1901। তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে, রানীর নামে সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। আগাগোড়া শ্বেতপাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। সোমবারে সাপ্তাহিক বন্ধ, অন্য যে কোনো দিন আপনি যেতে পারেন। প্রবেশ মূল্য 20 টাকা এবং ঘুরতে বেশ ভালোই লাগবে। আরও একটি জায়গায় আপনারা ঘুরতে পারেন, এটি হচ্ছে সায়েন্স মিউজিয়াম। এখানে 3D
শো দেখানো হয়, এবং এছাড়া বিভিন্ন ধরনের সায়েন্স অ্যাক্টিভিটিস আছে যেটা দেখলে বাচ্চারাও বেশ মজা পাবে। ঘুরে আসুন। দেখো উঁচু আছে।